আলোচনার টপিকস নির্ধারণ করেছি। কেন জাতীয় পার্টিকে প্রতিহত করলাম, জাতীয় পার্টির প্রোগ্রাম পোস্টপোন করার জন্য একটা গ্রুপ খোলা হলো। সেই গ্রুপে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে জাতীয় পার্টিকে আমরা দাঁড়াতে দেব না, যেহেতু আওয়ামী লীগ তাদের মধ্য দিয়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে সিদ্ধান্ত। এবং সেই অনুযায়ী আমাদের কিছু ভাই তারা অল্প কিছু মানুষ নিয়ে মশাল মিছিল করলো। তো আমাদের যা কাছে যা তথ্য ছিল তাই সত্যিতে রূপান্তরিত হলো। আওয়ামী লীগকে সাথে করে নিয়ে সেই মশাল মিছিলে হামলা করলো জাতীয় পার্টি তাদের অফিসের সামনে যে যাওয়ার সময় হামলা করলো। হামলা করার পর পরে মাইকওয়ালাকে বেধড়ক মারপিট করলো, আমাদের কয়েকজন আহত হলো, আমাদের জিয়া ভাই আহত হলো, আরও কয়েকজন। জিয়া ভাই হলো গণ অধিকারী পরিষদের সহযোদ্ধা। তো আমি এটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি কি মানে যখন দেখলাম মারলো আমি তখন ফেসবুকে পোস্ট করতে পারতেছি না লজ্জায়, ইউটিউবে লিখতে পারতেছি না লজ্জায়। মানে আমার ভাই আমাদের সহযোদ্ধারা জাতীয় পার্টির হাতে মার খাইছে, এর চেয়ে লজ্জা আর কিছু ছিল না আমার কাছে। যে আমরা ওদের কাছে কেন মার খাবো, ওরা তো দালাল, পরাজিত শক্তি, ওরা এখন আমাদেরকে মারবে কেন? এটা আমি কি কান্না করে করে দুঃখ প্রকাশ করে করে আমি হলো ফেসবুক লাইভে বলবো? তো ইনস্ট্যান্ট আমরা সংগঠিত হলাম, বিভিন্ন সংগঠনের ভাই ব্রাদাররা আসলো, আমরা সেখান থেকে তাদের দিকে আবার মিছিল বের করলাম যে এটা হতেই পারে না জাতীয় পার্টি আমাদের উপর হামলা করে জয়ী হয়ে গেছে, এটা হতে পারে না। আমরা আবার মিছিল নিয়ে গেলাম। তো মিছিল নিয়ে যাওয়ার কাছাকাছি যাইতেই তারা ইট মারা শুরু করলো, আমাদের সাথে ইট ছিল না। তো একটা ইট আমার পায়ে এসে লাগলো, আমি আমার পায়ের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। আমাকে যে লাগছে আমার কিছু মনে হচ্ছে না, আমার মনের মধ্যে জিদ যে এরা, এবং আশেপাশে আমি চিনতেছি সামনে যে আওয়ামী লীগের ওই পল্টন থানার আওয়ামী লীগ নেতারা ওখানে দাঁড়ায় আছে ওদের সাথে, আমার জিদ কাজ করতেছে। আমার পায়ে যে ইট একটা ইট এসে আঘাত লাগছে, ওরা ছাদের উপর থেকে ইট মারছে, ওইটা আমাদের রেঞ্জ তো এত দূর যাচ্ছে না, কিন্তু ওরা তো ছাদের উপর থেকে মারলে অনেক দূর যাচ্ছে। ঠিক আছে, একবারে পায়ে আসে একটা আদলা এসে লাগলো। মানে আমি তারপরেও আমার মনে হচ্ছে কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। মানে আমি একটা জিনিস খেয়াল করতেছিলাম, আমরা যেখান থেকে ওদের প্রতিরোধ করতেছি সেখান থেকে ওদের কাছে রিচ করতে পারতেছি না। তো তার জন্য ও মানে হলো 10 পা আগায়ে যাই, গিয়ে ওদেরকে ঢিল মারি, এবং তখন আমার পায়ে আসে ওই ঢিলটা, ওদের ইটটা আমার পায়ে আসে পড়লো। তো তখন বুঝতে পারে নাই যে কতটুকু ইনজুর হয়েছি। মানে ঝোঁকের উপরে তালের উপরে ওদেরকে পরাজিত করতে হবে। হ্যাঁ, ওরা ভয় পাচ্ছে না কেন, ওরা কেন ভয় পাচ্ছে না? আমরা ছাত্র জনতা এই বিপ্লবের পরে এই সমাজটা মানে হলো আর এই স্বৈরাচারের দখলে নাই, ওরা ভয় পাচ্ছে না কেন? ওদেরকে ভয় দেওয়ার জন্য আমরা অল্প কয়েকজন 10-15 জন মানুষ মানে লাঠি নিয়ে ইট নিয়ে দৌড়ানি দিই, ওরা সংখ্যাই বেশি ছিল, তারপরেও দৌড়ানি দিই। এবং পরবর্তীতে মানে ওরা তো এলোপাথারে ইট মারছে, তো ইট ওরা তো ইটের গোডাউন যে ওদের কাছে গেলেই ইট মারবে, এরপরেও ইটকে প্রতিরোধ করে আমরা সোজা ওখানে দৌড়ে গেছি। ওরা বেসিক্যালি 2 তারিখের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে ওরা চাচ্ছে যে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে একটা বড় ক্লাউড করতে, বড় ক্লাউড। দেখেন এই এই বিষয়গুলো কাছাকাছি আরও বিভিন্ন সংগঠন তারাও কিন্তু এই আওয়ামী লীগের সহযোগিতা করার জন্য এই ধরনের একটা প্রোগ্রাম ডেভেলপ করার চেষ্টা করছে। তো ওইটা আমরা থামাবো কি না, যদি আওয়ামী লীগ তাদের উপর ভর করে ব্যাপক বড় একটা সমাগম করে? বেসিক্যালি জাতীয় পার্টির তো কোনো গ্রহণযোগ্যতা নাই, এই বিপ্লবের পরে আরও নাই। আগেও তো ওরা প্রোগ্রাম করতে পারতো না কখনো, সারাক্ষণ ওই কিন্তু সাংবাদিক ভাই গেলে ওখানে বসে দালালি করতো, পক পক করতো, আর জনবিরোধী কার্যক্রম করতো। তো ওরা এখন আইসে সমাবেশ করবে, কতজনকে কই থেকে নিয়ে আইসা আওয়ামী লীগকে নিয়ে সমাবেশ করবে, আমরা এটা হতে দেব? আমার কাছে মনে হয়েছে এটা হতে দেব না, এটা যৌক্তিক না। আমি যাওয়ার পরে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আমাকে নিষেধ করছে, অনেক আমার দল থেকে অনেকে নিষেধ করছে, অনেক নিষেধ করছে যে এটা যায় না, যায় না। ঠিক আছে, আমার কথা হলো আমি এই ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদেরকে
এইখানে বাড়াতে দেব না, অন্তত ততক্ষণ দাঁড়াতে দেব না যতক্ষণ পর্যন্ত গণহত্যার বিচার না হয়েছে, ততক্ষণ পর্যন্ত দাঁড়াতে দেব না। এই যে মনের মধ্যে একটা জিদ, এই জিদ থেকে দাঁড়ায় গেছে এবং গিয়ে আলহামদুলিল্লাহ জাতীয় পার্টিকে আজকে জাতীয় টয়লেট হিসেবে ঘোষণা করেছি। বিষয়টা কেমন হয়েছে? এবং আমাদের আরিফুল দারিয়া, সে উপরে উঠে স্প্রে দিয়ে লিখে দিয়েছে হলো জাতীয় টয়লেট, ঠিক আছে, তাকে অনেক ধন্যবাদ জানাই। সে অনেক কষ্ট করছে এবং পা দেখাতে চেয়েছিলাম, আমার পায়ের অবস্থাকে একটু দেখবেন। আচ্ছা আসেন দেখেন, এই তো হলো আমার পায়ের অবস্থা, ঠিক আছে, এই হলো পায়ের অবস্থা। হ্যাঁ, মানে আমি যে আঘাতপ্রাপ্ত হয়েছি, আহত হয়েছি, আমার কিছু মনেই হচ্ছিল না। পরে এক্সরে করার পরে বলতেছে যে আপনার লিগামেন্টের সমস্যা হয়েছে, এই যে এই এই জায়গায় এটার আঘাত খেয়ে থেঁতা হয়ে গেছে, এরকম মানে বিষয়গুলো বলল। তো কী করতে হবে? প্লাস্টার করতে হবে। তো আমি বললাম প্লাস্টার করে দেন, প্লাস্টার করে দিল। আগে তো একটু হাঁটতে পারতাম, প্লাস্টার করার পরে আরও হাঁটতে পারতেছি না, ঠিক আছে। তো এই হলো অবস্থা। সবাই কেমন আছেন বলেন? আমরা যে কাজটা করছি, আমাদেরকে অনেকে বাধা দিচ্ছে যে এটা করো না, এটা সঠিক ছিল কি না। আমরা কি ওদেরকে 2 তারিখে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে প্রোগ্রাম করার সুযোগ দিতে পারি বলেন? পারি নাকি বলেন? আমি পারি না। অনেকে পারবে, যে আমাদের এই বিপ্লবের চিন্তা ধারণা করে না সে পারবে, আমি পারি না। আর যখন ওরা হামলা করছে, ওরা সশস্ত্রভাবে, এবং ওদের এখানে একটা পিস্তল হলো ওরা ফেলে রেখে চলে যায়, এটা পাওয়ার পরে সম্ভবত পুলিশকে দিচ্ছে ছাত্র জনতা। দেখেন, ওরা সশস্ত্র সজ্জিত হয়ে আমাদেরকে প্রতিরোধ করার চিন্তা করছিল, কিন্তু আমাদের মনোবলের কাছে ওরা হলো। আমরা একটা জিনিস শিখছি কি জানেন, মানে এই যে যখন ছাত্র জনতা প্রোগ্রাম, মানে ছাত্ররা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রোগ্রাম বন্ধ করে দিল, আমরা এইখানে তো রামপুরা ব্রিজের উপরে আলাদা একটা টিম তৈরি করে, মানে আলাদাভাবে একটা মব তৈরি করলাম, ব্যাপকভাবে একটা, মানে এটা অন্যরকম জায়গা, ঠিক আছে, অন্যরকম একটা উদ্যোগ ছিল যে প্রোগ্রাম বন্ধ করে দিছে, হাসিনার কাছে আত্মসমর্পণ হয়ে গেছে, আর হবে না, আমরা খুব মন হতাশ। সেখান থেকে উদ্যোগ নিলাম রামপুরা ব্রিজের আশেপাশে এলাকার মানুষ যারা পরিচিত, যেহেতু আমার এখানে বাসা, আমি কিন্তু বাসা আমার রামপুরা ব্রিজের পাশে আফতাবনগরে, এখানে আমার বাসা, এদিক দিয়ে মেলা দিয়ে দিয়েও ঢোকা যায়, রামপুরা যাওয়া যায়, আবার এদিক দিয়ে আফতাবনগরে যাওয়া যায়। সো এই এলাকায় আমার একটা আলাদা কর্তৃত্ব আছে, আমি যখন যাই না হলেও 50 জনকে আমার সালামের উত্তর নিতে হয়, ঠিক আছে। এই এলাকায় যে যে দলই করুক, বিএনপি করুক, মানে লীগ করুক, যেই জামাত ইসলাম করুক, সবাই এই এলাকায় আমাকে একবারে তাদের সন্তানের মতো, ভাইয়ের মতো ভালোবাসে। তো যখন এই জন্য এই এলাকায় আন্দোলন সংগঠিত করা আমাদের জন্য সহজ ছিল, ঠিক আছে। আমরা যে লড়াইটা করছি, এই যে পুলিশকে ভয় দেখানো, তারপরে বিজিবিকে আত্মসমর্পণ করা, এই যে ভয় দেখানো, মানে অত্যাচারীকে যে ভয় পাওয়ানো, স্বৈরাচারকে যে ভয় পাওয়ানো, এটা কীভাবে পাওয়াইতে হয় ওইটাই শিখে গেছি। ওইটাই শিখে যাওয়ার ফলে তাদেরকে আমরা সংখ্যায় কম হওয়ার সঙ্গেও শর্তেও ওদেরকে আমরা দাবড়া নিয়ে দিতে পারতেছি, অর্থাৎ ওরা যে ভয় দেখাইছে আমরা ওদেরকে রিভার্স সেই ভয়টা দেখাতে পারতেছি, সেই ভয়টা দেখাতে পারছি। যাই হোক, আপনার হলো আমাদের মূল উদ্দেশ্য, মানে ওরা রাজনীতি করতেই পারে, ঠিক আছে, বা ওদের একটা কর্মসূচি থাকতে পারে, বাজেটে করতে পারে, কিন্তু যখন আমি দেখি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতার, মানে হলো সমূহ সম্ভাবনা এবং তাদের নিয়ত এবং পরিকল্পনা, তখন আমি তারে চুপ থাকতে পারবো না। এতে আমার দলীয় রাজনীতি না থাকলেও, এতে অন্যদের সঙ্গে বন্ধুত্ব না থাকলেও, কারণ আমরা কী কীভাবে দীর্ঘদিন লড়াই করছি, এটা শুধুমাত্র 2 মাসের লড়াই না, দীর্ঘদিনভাবে লড়াই হচ্ছে, বারবার ব্যর্থ হয়েছি, বারবার ব্যর্থ হয়েছে, আবার অ্যাটেম্প নিয়েছি, বারবার ব্যর্থ হয়েছে, আবার অ্যাটেম্প নিয়েছি, এবং সেই অ্যাটেম্প নিতে নিতে বেস্ট অ্যাটেম্প ছিল 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই, এই কয়েকদিন আমরা বন্ধ হওয়া আন্দোলন এই 18, 19, 20, মানে এই যে এই সময়টাতে মানে ছড়ায় দিয়া এই আন্দোলনটাকে রক্ষা করে, এই যে বারবার ব্যর্থ হচ্ছিলাম, ব্যর্থ আন্দোলনটাকে কীভাবে ফুয়েল আপ করতে হয়, এইটা এই সময় মাথার মধ্যে চলে আসছে। ওই যে একটা শব্দ,
যে দেশের মালিকানা বুঝে নিতে আসছি, হাতে একটা লাঠি, জনগণকে মেসেজ দিয়ে দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে হবে, হাতে লাঠি নাও। এটা একটা শুধুমাত্র একটা ফটোগ্রাফি না, ঠিক আছে? তারপরে বিজিবিকে আত্মসমর্পণ করলাম, এইটা যে সুন্দর করে ভিডিও করে মানে জাতির কাছে তুলে ধরতে হবে, এটা একটা অন্যরকম একটা চিন্তা ছিল যে বিজিবি ঢাকায় আত্মসমর্পণ করছে, এই মেসেজটা দিতে হবে। যদিও শুধুমাত্র রামপুরে আত্মসমর্পণ করছে, মাত্র 3-4 APC, ঠিক আছে? তো এইটাকেই আমরা প্রচার করে দিয়েছি, ঢাকায় বিজিবি আত্মসমর্পণ করে ফেলছে। পরের দিনে কী হইল, প্রায় 13-14-15 মতো জেলাতে বিজিবি বলল, বাবা তোমাদের সাথে আমাদের কোনো আর ঝগড়া নাই, আমরা এই মারামারির মধ্যে নাই। এই যে আত্মসমর্পণ করানো, মানে শব্দটা যে আত্মসমর্পণ করছে বিজিবি, ঢাকায় আত্মসমর্পণ করছে, এইটা বিএনপির পেজ থেকে প্রচার করে দিল, জামাতের ভাইয়েরা প্রচার করলো, পিনেকি দাদা, ফেস দ্য পিপুল সবাই প্রচার করে দিল যে বিজিবি আত্মসমর্পণ করছে, তারপরে দেশের মালিকানা বুঝে নিতে হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মানে আর কি। তো আজকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, অপ্রীতিকর ঘটনাটা কথা বলি। আমাদের যখন আমরা যখন জাতীয় পার্টিকে পরাজিত করছি, আপনারা বলবেন এই কাজটা ঠিক হয়েছে কি না। আপনারা বলতে পারেন আমি এটা হিংসা থেকে বলতেছি, তার বিবাদ থেকে বলতেছি। আজকে আমার যে ছোটো ভাই সজল ওইখানে ভিডিও করছিল, নুরুল হক নূরের যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম এবং তার কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা এবং মহানগরেরা, তারা সজলকে পকেটমার বানিয়ে দিয়ে আপনার হলো তাকে আপনার হলো ওইখানে একটা গণপিটুন দিতেছে, ছেলেটাকে মেরেই ফেলতো। যেভাবে মারতেছিল, আমি যদি যাই উদ্ধার না করতাম, মানে আমি গেছি মানে আশেপাশের অন্যান্য সবাই, তারও ওদের না, অন্যান্য সবাই বুঝতে, এই তারেক ভাই ছোটো ভাই কী হয়েছে, তখন ইয়ে করতেছে, তার মোবাইলগুলো নিয়ে নিছে, মানে কি একটা বলবো, এটা চ্যানেল আই সহ, এটিএন বাংলা, NTV সহ সব জায়গায় এটা প্রচার করছে, ঠিক আছে? জাতীয় পার্টিকে দমন করতে গেছি আমরা, আমার আসলে মাথা খেলে না যে নূরের সমস্যাটা আসলে কোথায়। মানে সেইখানে চলতে পেতে অনেক জায়গায় দেখা হয়, সেইখানে গায়ে হাত না, একটা ক্যাওয়াজের মধ্যে, মবের মধ্যে একটা ছোটো মানুষ, সজল একটা ছোটো মানুষ, এখনও বয়স, ও এখনও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, ওকে যেভাবে পকেট মার ছিনতাইকারী বানায়, মারতেছে, ও চিল্লাইতে কান্নাতেছে, মানে যে ও কিন্তু একজন সাংবাদিক, ও টেবিল টক হাসিনাপুর টক শোর যে হয় না, ওই শোর সে ভিডিওগুলো সে দেশ থেকে করে দেয়, ঠিক আছে? তো ওকে মারতেছে, বেধরক মারতেছে, সবগুলো টিভি চ্যানেল ভিডিও করছে। আমি জানি না যে মানে নূর এই কাজটা ঠিক করছে কি না, ঠিক আছে? শুধু একটা বলবো যে মানে আমার ওপর অনেকবার হামলা করছে নূর, তার লোকজনদেরকে হামলা করছে, এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমার মানে হলো আমার 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 সহযোগী, আমার স্টাফ অথবা আমার কর্মী বা আমার সহযোদ্ধা আরেকজনের উপরে এইভাবে হামলা করা, ক্রোধ দেখানো, মানে একটা মানুষ যদি পকেট মারও হয়, তাকে এইভাবে পকেট মার বলে পাবলিকের মধ্যে গণধোলাই দিয়ে মারা কতটা লজিক্যাল। ভিডিওটা আপনার চ্যানেল আই থেকে দেখে নিন, অনেকের অনেক ধরনের, বা ওখানে গিয়ে মন্তব্য করেন, কাজটা ঠিক হয়েছে কি না আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করছি, ঠিক আছে? ঠিক হয়েছে কি না, যে মানে আমার দলের না, যেমন জাতীয় পার্টির একজনকে যে উপর থেকে ইট মারছে যে লোকটা, ওরা তো সবাই পালায় দেওয়ার পরে ওখান থেকে 2-4 নামতেছে, তখন আমরা এদেরকে ধরছি, ওদেরকে অনেকে মারতে চেষ্টা করছে, আমি আগলাই নিছি যে না, মানে এখানে মারতে লাগলে মারতে মারতে মেরে ফেলবে, আমি মারতে দেই নাই, জাতীয় পার্টির লোকটাকেও মেরে ফেলতে দেই নাই, তাকে তার গায়ে হাত দিতে দেই নাই, যে ওদেরকে তাড়ানো পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল, ঠিক আছে? এবং ছেলেপেলে আগুন লাগাই দিছে, আমরা ফায়ার সার্ভিসকে আমি নিজে কল দিয়ে বলছি, তাড়াতাড়ি আসেন ভাই, এইটা বড় একটা স্থাপনা, আশেপাশে আবাসিক এলাকা আছে, বা জাতীয় পার্টির অফিসেও কেউ থাকতে পারে, আগুনে পুড়ে মরবে, এটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, আমাদের রাজনীতি তো এইটা না। আমি ফায়ার সার্ভিসকে, এবং ফায়ার সার্ভিস এসে চলে গেছে, তখন আমি ছেলেপেলেকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে আবার ফায়ার সার্ভিসকে ডাকে এনে আগুন নিভাইছে। এটা আমাদের রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক গবেষণা, যে আমরা মানে, এবং আমি আমার রাজনৈতিক লাইফে আমি আন্দোলন সংগঠিত করছি অনেক জায়গায়, পুলিশকে মোকাবিলা করছি, কিন্তু আত্মসমর্পণকারী কাউকে, অসহায় কাউকে, যে পরাজিত হয়েছে এরকম কাউকে পিটায় পিটায় মেরে ফেলতে হবে, এই ধরনের আচরণ আমি কখনো করিনি, আমার চিন্তার সঙ্গে যায় না।
কারণ আমি আপনাদের কাছে একটা গল্প বলি। খুলনাতে আমি হলো ঘাট রূপসা ঘাট পার হচ্ছি, ওই সময় হঠাৎ করে একটা পকেট মার ধরলো, পকেট মার দৌড় দিল, আবার তারপরে দাবড়ায় ধরে তাকে মারতে মারতে অবস্থা খারাপ। সেই পকেট মারকে ওইখানে মারতেছে, কি অবস্থা! আমি যাই ধরতে গিয়ে আমার হাতে ব্যথা পাইলাম ওই রূপসা ঘাটে। হ্যাঁ, তারপরে সবাইকে বললাম ভাই পকেট মার করছে ভালো কথা, সে টাকাটা ফেরত দিবে বা না দিলে আমি দেব, কিন্তু তার কথাটাও শুনি তো। আমি বললাম ভাই তুমি পকেট মারছো কেন, বলো তো তোমার কী সমস্যা, একটা তো কাজ করতে পারো। সে পকেট থেকে একটা প্রেসক্রিপশন বের করে বলতেছে যে তারেক ভাই আমি আপনাকে চিনি, আমার কিছু ওষুধ কিনতে হবে ফ্যামিলির জন্য, আমি কিনতে পারতেছি না তাই এটা করছি। ঠিক আছে, ওইখানে আর কেউ একটা তার গায়ে হাত দেয় নাই এবং তারা সবাই মিলে তার প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধ কিনে দিছি। মানুষ মানে কোন অবস্থায় যে কী ক্রাইম করে, মানে কোন ভুল করে এটা আমরা জানি না, কার কী অবস্থা থাকে। এইভাবে মানুষকে মানে গণপিটুনি দেওয়া এটা কোনো সমাধান না। আজকে নূরের যুব অধিকার পরিষদের নাদিম এই ছেলেটা যে কাজটা করছে, ভিডিওটা আপনার চ্যানেলে আগে গিয়ে দেখেন, এনটিভিতে গিয়ে দেখেন, এটিএন বাংলা সহ সব টিভিতে এটা, সব ইউটিউব চ্যানেলে আছে, যে কাজটা করছে এটা যে কত বড় জঘন্য। একটা ছেলেকে মারতেছে মারতেছে মারতেছে, মানে মেরে ফেলে দেওয়াই তাদের ইয়ে, যে ওরা তো সবাই ওকে চেনে চিনে জেনে শুনে বলতেছে পকেট মার, অথচ তার মোবাইল তার পকেট থেকে দূরে মোবাইল নিয়ে চলে গেছে। ঠিক আছে, তো এটা মানে আপনার হলো এটা হলো বিষয়। যাই হোক, এটা মনে হয়ে বলতে চাইছিলাম না, পরে গিয়ে মনে হলো মনে বলি। আমি আসলে এই খুবই মানে সে খুবই আনসেফ ফিল করতেছে, বলছে তারেক ভাই আপনার সঙ্গে যে থাকবো এভাবে যে হামলা করে, আপনার সঙ্গে থাকলে কি একটা, দেখেন আমাদের একটা পবিত্র ইচ্ছা ছিল জাতীয় পার্টিকে আমরা বাড়াতে দেবো না, সেই জায়গায় গিয়ে এই ধরনের মানে মব তৈরি করে নিজেদের সাবেক সহযোদ্ধার উপর এইভাবে মারতেছে, এটা আসলে মানে আমি আপনার হলো মানতে পারি না। যাই হোক, মানে আমি নিজে আহত হয়েছি কিন্তু ফেসিবাদের দোষদের দাঁড়াতে দেয় নাই, এবং আবারও বলতেছি 2 তারিখ ওরা যে প্রোগ্রাম দিয়েছে পারলে করুক, এইটাকে আমরা আবার প্রতিহত করবো, আমি এই খোরা পা নিয়ে আবার যাবো ইনশাল্লাহ। আর যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেল, আপনারা হলো অনেকেই আসেন ঘুরেন চলে যান, পরে আমাকে আর খুঁজে পান না, আপনারা ফোন দেন আমাকে তারেক ভাই আপনাকে পাচ্ছি না কেন, আপনার ইউটিউব চ্যানেল কই, আমি বললাম ভাই তারেক টাইমস এটাই তো আমার চ্যানেল, এখানে আপনারা হলো সাবস্ক্রাইব করেন, তো সাবস্ক্রাইব করে রাখেন, আপনারা রাখেন কথা হবে। ঠিক আছে, আমার অনেক মত ভুল, আমি আপনাদের কমেন্টগুলো পড়ি নিয়মিত, কমেন্টগুলো পড়ি, আপনাদের মন্তব্যগুলো শুনি, দেখে শুনে আবার ডিসিশন নেই। আমি অনেক জায়গায় একটা বড় বড় ভুল করার সম্ভাবনা আছে আমার। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে একটা একটা কথা বলি, রাষ্ট্রপতি চুপ্পু তাকে অপসারণ নিয়ে আমরা যে প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রামের পরে এই অপসারণকে কেন্দ্র করে একটা নোংরা রাজনীতি হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ নোংরা রাজনীতি হলো আমাদের প্রোগ্রামটা ষড়যন্ত্র করে ওখানে বন্ধ করা হয়েছে, 1 নম্বর গেল। 2 নম্বর বিষয় হলো ওই দিন এরপরে আমরা প্রোগ্রাম দিলাম না, বিএনপির ভাইয়েরা আমাদেরকে অনুরোধ করেছে যে এইটা হইলে আমাদেরকে কী বলেছে, আমি আপনাদেরকে বলি যে তারা একটা ফাইন্ডিংস পাইছে এই অপসারণকে কেন্দ্র করে সেনা শাসন আনতে চায় কিছু লোক, এবং তাদেরই এটা মানে চেষ্টা, তাদেরই এটা, এবং তারা একটা ধরেন রাষ্ট্রপতি পরিবর্তন হয়ে ধরেন ইউনূস স্যার রাষ্ট্রপতি হলো, উপদেষ্টা কে হবে, অথবা এই কেন্দ্র করে একটা দীর্ঘমেয়াদী একটা জটিলতায় ঢুকে যাবে। ঠিক আছে, এই জায়গাতে কী কী হবে, গণতন্ত্রের পথ রহিত হবে, ভোটাধিকারের পথ বিলম্বিত হবে, এবং সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে সেটা হলো সেনা শাসন চলে আসার মতো একটা সম্ভাবনা হতে পারে, 1 নম্বর বিষয়। তাহলে আমাদের কথা কি, আমরা আপনাদেরকে একটা কথা বলি, কথা আপনার হলো বুঝতে হবে, এই সরকার যে গঠিত হয়েছে, আমরা যারা এই বিপ্লবে মানে জান বাজি রেখে লড়াই করলাম, তারা কিন্তু এই সরকারটা গঠন করি নাই। আমি এই যে উপদেষ্টাদের অনেকে জিজ্ঞাসা করছি, আমি আসিফকে জিজ্ঞাসা করছি, নাইককে জিজ্ঞাসা করছি, তোমরা উপদেষ্টা হইলা বিপ্লব করছো বুঝলাম, কিন্তু বাকি যারা উপদেষ্টা হলো ওইটাও কি তোমরা সিলেকশন করছো? ঠিক আছে, বা সমন্বয়কদেরকে জিজ্ঞাসা করছিলাম এটা কি তোমরা সিলেকশন করছো, বলছে না। তাহলে কে সিলেকশন করছে, বলে জানি না। তাহলে
এই উপদেষ্টা প্যানেলকে কে সিলেক্ট করলো আমরা কেউ জানি না। এইখানে আওয়ামী লীগের দোসর আছে, আওয়ামী লীগের সুবিধাভোগীরা আছে, বিভিন্ন আপনার হলো অনেক ধরনের মনোভাব সম্পন্ন লোক আছে এবং কোয়ালিটি লেস লোকও আছে। তাহলে এটা আসলো কই থেকে? যেহেতু এটাকে আমরা চিনি না, আমরা এখনও ট্রেস করতে পারতেছি না, এখনও তাদের সাথে যোগাযোগ করতে পারি না, তারা কে আসলে, তাদেরকে চিনি না আমরা, ঠিক আছে, চিনি না, আমাদের সাথে ওইভাবে কানেকশন নেই। আমরা যে একটা লড়াই করে জয়ী হইলাম, আমাদের মতামতকে যে মূল্যায়ন, ওই জায়গাটাতে আমাদের মানে হাজার মাইলের দূরত্ব। তাহলে আমরা মানে এইটা যে দীর্ঘ সময় থাকবে, রাষ্ট্রকে যে সার্ভ করবে, দক্ষতা কতটুকু, আমরা কনফিউজড, আমি ব্যক্তিগতভাবে কনফিউজড, আমি কনফিউজড। তাহলে এই যে একটা ভূত যেটা বলছিলাম, দশজন একজন মানুষকে সিলেক্ট করে দিল, ওই ভূতের নিয়ন্ত্রণে কি আমরা চলব, নাকি জনগণ একটা জায়গায় জায়গায় জনপ্রতি নির্বাচিত করবে, তারা সংসদে যায় সুন্দর করে দেশটা চালাবে, মানে কোনটা বেশি? মানে শুনতে খারাপ লাগে যে নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, ভাই নির্বাচনের জন্য অস্থির হইনি। বিষয়টা হলো যারা এখানে উপদেষ্টা তাদেরকে আমরা চিনি না। আপনারা কয়জন চেনেন আজকে বলেন, বলেন তাদেরকে কে সিলেক্ট করলো কেউ জানে না, কেউ জানে না, কোন ভূত সিলেক্ট করলো কেউ জানে না। তো এগুলো তো বুঝতে হবে। তো আমরা যদি আমাদেরকে সাথে যদি অ্যাড্রেস করতে হতো, আমাদেরকে অ্যাড্রেস করানো হয়নি, আমরা 13টা স্পটে, হ্যাঁ, যে 25-26 জন মানুষ সমন্বয় করে এই বিপ্লবটা করছি, ঢাকার ভিতরে করছি, আবার ঢাকার বাইরেও সারা দেশে ছাত্র জনতা সবাই মিলে আমরা করছি, আমাদেরকে মিনিমাম ফর্মালিটি হিসেবে যে আমাদেরকে বলা যে শপথ গ্রহণ হবে, আপনারা আসেন। গোয়েন্দাদের কাছে রিপোর্ট ছিল, ঢাকাকে 13টা অঞ্চলে ভাগ করা হয়েছে, গোয়েন্দাদের কাছে রিপোর্ট ছিল, সেই রিপোর্ট অনুযায়ী তো আমাদেরকে খুঁজে পাই, তাই না? মানে হয় না, আমরা কাউকে চিনি না, আমি চিনি না, আমি চিনি না, আমি অনেককে জিজ্ঞেস করছি আপনারা চেনেন, তারা কেউ চেনে না। তাহলে এটা হলো কীভাবে? আবার তারা দীর্ঘ কতদিন থাকবে, কিভাবে থাকবে, তারা ভারতের পারপাস সার্ভ করবে কি না, আবার ইলিশ মাছ দেওয়ার ক্ষেত্রে সহ বিভিন্ন বিষয়ে বাণিজ্য উপদেষ্টার এক একটা বক্তব্য আমাদের পছন্দ হয়নি, এই জায়গা থেকে আমাদের দুশ্চিন্তা করার অধিকার আছে প্রিয় ভাইয়েরা, ঠিক আছে, দুশ্চিন্তা করার অধিকার আছে। তো যাই হোক, মানে ভালো থাকবেন, অনেকগুলো কথা বলে ফেলেছি, যারা যুক্ত হয়েছেন সাবস্ক্রাইব করে রাখবেন, কথা হবে ইনশাল্লাহ, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।